করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ক্যাম্পেইন কলিং মিডিয়ার সকল দর্শককে নমস্কার। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেত্রী রাখি মিত্র। রাখি দি, আপনাকে স্বাগত ক্যাম্পেইন কলিং এ। নমস্কার। প্রকাশের পর দেখা যাচ্ছে যে ধর্মীয় পরিচয় উল্লেখ করা হয়েছে এবং সংসদ চেয়ারপারসন মহুয়া দাস কে বিরুদ্ধে একটা মানে কি বলবো অভিযোগ বলুন উঠছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটাই বলবো যে এডুকেশন বোধহয় একটা লাস্ট জায়গা বাকি ছিল যেখানে এখন ধর্মটা আবার ঢুকে গেল, মানে এই জায়গাটাই বোধহয় বেঁচে ছিল যেখানে এবার ঢোকানো হলো। কারণ ওই মেয়েটার ধর্মটা তো বারবার বলার কারোর দরকার ছিল না। একটা মেয়ে ভালো রেজাল্ট করেছে তাকে কনগ্রাচুলেট করো, বারবার ও হচ্ছে ওই ধর্মের ওই ধর্মের, এটা তো দরকার ছিল না। মানে এটাই হচ্ছে যে প্রত্যেকটা ফিল্ডে যখন পলিটিক্সকে আপনারা ঢুকিয়ে ফেলবেন তখনই কিন্তু তার রেজাল্ট এইটাই। আর আরেকটা জিনিস বলি, উচ্চ মাধ্যমিকের আমি কালকে দেখছিলাম যে যেরকম মাধ্যমিকে 100% রেজাল্ট, আমি বলছি না যে সেটা খারাপ, কারণ লাস্ট ইয়ার থেকে বাচ্চারা যা ফেস করেছে করোনার জন্য লকডাউনের জন্য, ওদের উপর একটা সাংঘাতিক মেন্টাল স্ট্রেস ট্রমা গেছে বাচ্চাদের উপর, প্রত্যেকটা বাচ্চার উপর, স্পেশালি যারা ক্লাস 10 ক্লাস 12 দেবে বা পরীক্ষা দিচ্ছে আর কি। কিন্তু কালকে দেখলাম উচ্চ মাধ্যমিকের কিছু বাচ্চারা নিজেদের স্কুলে গিয়ে তারা এটা বলছে যে আমাদের ক্লাস 10 এর ক্লাস 11 এর ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও আমাদের ফেল করানো হয়েছে, কারণ ওই মার্কস গুলোই তো দেখা হয়েছিল যখন পরীক্ষা হয়নি তো ক্লাস 10 আর 11। তো সেইটা দেখার পর মানে আমি জানি না এই স্কুলগুলো এরা কি করে। তোমরা তো জানো যে তোমাদের বাচ্চারা ক্লাস 10 এ ক্লাস 11 এ ভালো রেজাল্ট করেছিল, তাহলে সে বাচ্চারা ফেল করে কি করে? আর একটুও মনে হলো না যে বাচ্চাদের একটা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা মেন্টাল প্রেশার আছে ওদের, তো সে বাচ্চাদের ফেল করিয়ে দেবার এইটা বুঝলাম না, কিন্তু এটাও বুঝলাম না, আর ধর্মটাকে এডুকেশনে এনে ঢুকিয়ে দেওয়া এটাও আমি বুঝলাম না। পলিটিক্স পলিটিক্সের জায়গায়, তা শিক্ষা শিক্ষার জায়গায়, শিক্ষাক্ষেত্রে যখন পলিটিক্স, তার মানে কি এতদিন কলেজ লেভেলে ছিল, কলেজ লেভেলে পলিটিক্স হতো, ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিয়ন হতো, এবার তো পলিটিক্স স্কুল লেভেলে ঢুকে গেল, আস্তে আস্তে তো পলিটিক্স ওখানে এন্ট্রি মারলো, তার মানে যখন বারবার ওই মেয়েটার ধর্মটাকে মেনশন করা হলো। আমরা দেখতে পাচ্ছি যে ডোম, মানে এটা একটা চাঞ্চল্যকর ব্যাপার, ডোমের অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু ইঞ্জিনিয়ার স্টুডেন্টরা মানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মানে এমএ পাস করা থেকে শুরু করে এমন 8 পাস হলা মানে সমস্ত স্তরের ছেলে মেয়েরা সেখানে অ্যাপ্লিকেশন জমা করছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে যে কোন জায়গায় গিয়ে বেকারত্ব দাঁড়াচ্ছে? এটা তো মাননীয়ার ভাবা উচিত যে আজকের দিনে পশ্চিমবঙ্গে একটা ডোমের অ্যাপ্লিকেশন করার জন্য এমএ পাস করা ছেলে মেয়েরা মানে ছেলেরা তারা অ্যাপ্লিকেশন দিচ্ছে, কোথায় চলে গেছে? যে পশ্চিমবঙ্গ মানে লোকে জানতো প্রেসিডেন্সি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এইসব জায়গা থেকে মানে পাস করতো মানে ইন্ডিয়ার বেস্ট যারা, সে অন্য স্টেটেরও অনেকে এসে কলকাতা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, আজকের দিনে সেই ইউনিভার্সিটি থেকে পাস করা ছেলে মেয়েরা কিসের জন্য অ্যাপ্লাই করছে? ডোমের চাকরির জন্য। মানে এর থেকে বোধহয় দুঃখের বিষয় পশ্চিমবঙ্গের জন্য আর কিছু হতে পারে না। যারা এত বড় বড় কথা বলেন না যে এগিয়ে বাংলা, এইটাই হচ্ছে এগিয়ে বাংলার নমুনা, যে ডোমের চাকরির জন্য এমএ পাস করা ছেলে সে অ্যাপ্লিকেশন ফর্ম ভরছে। লজ্জা হওয়া উচিত, ভদ্রমহিলা লজ্জা হওয়া উচিত, উনি বলেন কি করে এই কথাগুলো আমি জানি না। শান্তনু সেনের নিন্দে করেছেন কিন্তু ভেঙ্কটিয়া নাইডু, এবং আমরা দেখেছি কি হয়েছে, ওনাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে অধিবেশন থেকে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? যথেষ্ট, একজন কাগজ ছিঁড়ে হাত থেকে, একজনের মিনিস্টারের হাত থেকে কাগজ ছিঁড়ে মুখে ফেলে দিল, ছুঁড়ে জাস্ট মনসুন সেশনের জন্য তাকে সাসপেন্ড করা হলো। অবশ্য এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত নয় ওই পার্টি থেকে। ওই পার্টিতে মহুয়া মৈত্র, ডেরেক ও ব্রায়ান, মমতা ব্যানার্জি নিজে, এনারা সবাই, এই পাস্ট হিস্ট্রি আছে ওনাদের, এটা লেগেসি আর কি ওনাদের পার্টির। ওনারা লোকসভাতে কাগজ ছিঁড়ে স্পিকারের মুখে ছোড়েন, এটা হচ্ছে ওনাদের পার্টির লেগেসি। কিন্তু আমার ধারণা ওনাকে মনসুন সেশন নয়, ওনাকে রাজ্যসভার মতো জায়গা, কারণ রাজ্যসভা হচ্ছে আপার হাউস, আপার হাউসের একটা মান আছে,
লোয়ার হাউসে মারপিট হয়, আমরা ছোট থেকে দেখেছি টেবিল ছোড়াছড়ি হয়, মারপিট হচ্ছে, একে অপরকে মারধার করছে, কিন্তু আপার হাউসে কখনো দেখিও নি শুনিও নি। আপার হাউসে এরকম নোংরামি অসভ্যতা, এটার বোধ হয় পানিশমেন্ট আর একটু বেশি হওয়া উচিত ছিল। মানে হি শুড হ্যাভ বিন সাসপেন্ডেড ফর হিজ এন্টায়ার পিরিয়ড, মানে এমপি পদ থেকেই কিন্তু সাসপেন্ড করে দেওয়া বোধ হয় উচিত ছিল। আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে বলা হয়েছে মানবাধিকার কমিশন থেকে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আজকে সকালে মনিকা অরোরা আছেন না, উনি একটা টুইট করেছেন, মোস্ট প্রবাবলি বীরভূমের কোন রেপ ভিকটিম, তাকে ওখানকার লোকাল পুলিশ জোর করে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে পুলিশ স্টেশন নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। উনি তখন NHRC সবাইকে উনি টুইটে ট্যাগ করলেন, তো তারপর ওনার সাথে আমার কথা হলো, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন আমি NHRC এদের সাহায্য নিয়ে কোনো রকমে মেয়েটাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে আবার অত্যাচার করার হাত থেকে আপাতত বাঁচিয়েছি, সোমবার অবধি আমি দেখছি কি চেষ্টা করি। দেখুন, যে স্টেটে অ্যাডমিনিস্ট্রেশন আপনার সাথে নেই, সেই স্টেটে এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করবেন? হাইকোর্ট রায় দিয়ে দিচ্ছে বাড়িতে ফেরান, আমাদের লোকেরা, আমাদের প্রিয়াঙ্কা টেবরিওয়াল যাচ্ছে গিয়ে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসছে যেখানে যেখানে পাচ্ছে, কিন্তু তার পরটা কি? হোয়াট আফটার দ্যাট? আপনার, আমরা ফিরিয়ে দিয়ে চলে আসলাম, আমরা তো ওখানে কেউ পার্মানেন্ট থাকছি না, তাদের ঘরে ঢুকিয়ে দিলাম, ছেড়ে দিয়ে চলে আসলাম, তারপরে কি হচ্ছে সেইটার জন্য কে দেখবে? সেটা কার দেখা কর্তব্য? যার দেখার কর্তব্য তারাই তো এই জিনিসটা করছে, যাদের দেখা কর্তব্য তারাই তো এই জিনিসটা করছে, তারাই তো জানিয়ে দিচ্ছে। তো আমরা কোথা থেকে কি করতে পারবেন বলুন না, মানবাধিকারী বা কি করে নেবে? তারা হাইকোর্টের রায় হিসেবে হাইকোর্ট থেকে বলে দিচ্ছে এটা করুন, করে দেওয়া হলো, দেন হোয়াট আফটার দ্যাট? সেটার জন্য তো কেউ, মানে নেক্সট স্টেপটা তো কেউ ভেবে রাখছে না, সেটা বোধ হয় ভাবার টাইম হয়ে গেছে না, যে আমরা বাড়ি দিয়ে আসছি, তারপর তারা মারপিট হচ্ছে, মার খাচ্ছে, আবার পালিয়ে যেতে হচ্ছে, তা কতদিন চলবে? দু মাসের ওপর হয়ে গেল তো, সেকেন্ড মে থেকে ভায়োলেন্স চালু হয়েছে, আজকে কত তারিখ? আজকে 24 তারিখ, মোর দেন 2 মান্থস, আর কতদিন চলবে এই জিনিস? আর অন্য কোন স্টেটে চললো না, শুধু পশ্চিমবঙ্গে চলছে, আর চলেই যাচ্ছে এন্ডলেস। একটা আইডিওলজি ফলো করছি আমি, জাস্ট বিকজ একটা আইডিওলজি ফলো করছি, একটা পার্টির চিন্তাধারা ফলো করছি বলে আমাকে এত মার খেতে হবে? এক্স্যাক্টলি রাখিদি, এই NHRC এর রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু মানে একদম চাঞ্চল্যকর রিপোর্ট কিন্তু পেশ করা হয়েছে, এবং সেখানে কিন্তু তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক, মন্ত্রী, হেভিওয়েট, মানে গালভরা নাম আছে তাদের, সেই সব নাম উল্লেখ করা হয়েছে সেই লিস্টের মধ্যে, এবং কুখ্যাত দুষ্কৃতি এই শব্দটি বলা হয়েছে, কি বলবেন? মানে যেটা আমরা সবাই জানতাম আনঅফিশিয়ালি, যেটা সবাই জানতাম সেটা এবার অফিশিয়াল পেপারে এসে গেল, পেপারে ছেপে এটা বেরিয়ে গেল। আনঅফিশিয়ালি তো আপনারা যারা, আপনারা, আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, আমরা কি জানতাম না এরা ক্রিমিনাল? আমরা তো জানতামই, এবার NHRC ওটাকে অফিশিয়াল ডকুমেন্ট করে দিল, তাতে কি আসলো গেল, কি হলো? মাননীয় বলে দিলেন NHRC হচ্ছে বিজেপির অর্গানাইজেশন। উনি যদি আজকে হিউম্যান রাইটস কে বলতে পারেন, হিউম্যান রাইটস কে তাকে বলতে পারেন বিজেপির অর্গানাইজেশন, তাহলে তো আমাদের বলা উচিত যে পশ্চিমবঙ্গে যে কটা অফিস অফ দ্য গভর্নমেন্ট আছে, যা যা, সে পুলিশই বলুন আর CID বলুন, যে কটা আছে, আমরা তো সবকটাকে বলতে পারি TMC-র অর্গানাইজেশন, তারা TMC-র আন্ডারে, কারণ ওনার কথাটাই রিপিট করছি, উনি যদি বলতে পারেন ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, তো ওয়েস্ট বেঙ্গল স্টেটে যেগুলো আছে আমরা সেগুলোকে বলবো সেগুলো আপনার অর্গানাইজেশন, আমরা বলছি না, আপনি বলছেন, আপনার কথাটাই আপনাকে ঘুরে বলছি, যে সেন্ট্রাল যদি সেন্ট্রালের অর্গানাইজেশন হয় তো স্টেটে সেগুলো আপনার অর্গানাইজেশন, ভেরি সিম্পল, আপনার লজিক আপনার কাছেই দিচ্ছি আমি, অবশ্যই এটা লজিকটা দিলে হয়তো আবার নতুন করে কেস করবেন আমার নামে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে বাংলাকে বদনাম করার জন্য এগুলো করা হচ্ছে, পোস্টপোল হয়নি, মানে হাজারে হাজারে মেয়েদের
মানে এনএইচআরসির আগে যেটা রিপোর্টটা এসেছিল ওই 5 মেম্বার কমিটির, সেখানে ছিল 7000 উইমেন হ্যাভ বিন মোলেস্টেড। ওনার মনে হয় যে যে কোনো মেয়ে জাস্ট লাইক দ্যাট মিথ্যে কথা বলার জন্য সে বলবে আমার উপর মোলেস্টেশন হয়েছে। মোলেস্টেশন বা রেপটা কিন্তু একটা সাংঘাতিক চার্জ। কোনো মেয়ে একটা পট করে বলে দেবে যে আমার উপর রেপ অ্যাটেম্পট হয়েছে বা রেপ হয়েছে বা মোলেস্টেশন হয়েছে? মানে থিংকিংটা কতটা নিচু স্তরের হতে পারে যে উনি বলছেন এগুলো মিথ্যে কথা। কোনটাকে উনি সত্যি বলেছেন? সেগুলো তো সবকটা তো পলিটিক্যাল রেপ ছিল না। পার্ক স্ট্রিটের রেপ ওয়াজ নট এ পলিটিক্যাল রেপ, যদিও তাতে ওনার এখনকার যিনি এমপি তার বয়ফ্রেন্ড ইনভলভ ছিল, বাট ইট ওয়াজ নট এ পলিটিক্যাল রেপ, সেটাকেও তো উনি ছোট্ট ঘটনা বলেছিলেন। তার মানে ওনার কাছে একটা মহিলা, ওনার কাছে রেপ অ্যান্ড মোলেস্টেশন সব মিথ্যে কথা, সবকটা সাজানো ঘটনা। রাখিদি একটা বিষয় জিজ্ঞাসা করব যে সিবিআই কে দিয়ে তদন্ত হোক, ভোট পরবর্তী যে হিংসা তার যে মামলা সেটা সিবিআই কে দিয়ে তদন্ত হোক মানবাধিকার কমিশন কিন্তু দাবি করেছে, কি বলবেন? হওয়া তো উচিত, হওয়া তো উচিত, কেন করবে না সিবিআই, কেন করবে না? এই মাননীয়াই তো 2011 আগে বাড়ি থেকে কাজের মাসি যদি 4 টাকা তুলে নিয়ে যেত উনি বলতেন সিবিআই কে ডাকা হোক। আজকের দিনে তো কারোর আপত্তি হওয়া উচিত নয় সিবিআই এসে যদি তদন্ত করে, ওটা তো তদন্ত করার অর্গানাইজেশন, তাদের ডাকা হোক। কারণ আমরা বলবো যে সিআইডির ওপর আমাদের বিশ্বাস নেই, উনি যেমন বলেছেন এনএইচআরসির ওপর ওনার বিশ্বাস নেই, আমরাও বলবো সিআইডির ওপর আমাদের বিশ্বাস নেই। কারণ যেখানে যারা ভিকটিম তাদের নাম যখন বেরিয়ে যাচ্ছে, হাইকোর্ট থেকে যখন জানাজানি হয়ে যাচ্ছে যে কে অ্যাপ্লিকেশন করেছে, কে এফআইআর করেছে, পুলিশ গিয়ে তাদের বাড়িতে ধমকি দিচ্ছে, তো আমাদের বিশ্বাসটা কি করে থাকবে বলুন? ন্যাচারালি আমরা চাইবো যে সিবিআই এসে ইনভেস্টিগেট করুক, কেন করবে না? এত এত মানে এটা তো একটা জেনোসাইডের মতো হয়েছে, এত লোক পালিয়ে গেছে স্টেট থেকে, এত লোকের মোলেস্টেশন হয়েছে, রেপ হয়েছে, মার হয়েছে, খুন হয়ে গেছে এতগুলো লোক, তো সেটা কেন হবে না? মানে হোয়াট ইজ রং ইন ইট? রাখিদি এই বিষয়ে যাবে, আপনি সিবিআই এর দাবি করছে মানবাধিকার কমিশন, আপনারাও বলছেন সিবিআই তদন্ত চাই, একদম ঠিক কথা, কিন্তু বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষ কি সিবিআই এর উপর কতটা ভরসা রাখতে পারে? কারণ আমরা দেখছি এই সিবিআই এর হাতেই কিন্তু সারদা নারদা কেস চলছে এবং সে এখনো তার কোনো সমাপ্তি নেই। তার সে সারদার কেসে হাজার হাজার লোক আমানতকারীরা মারা গেছেন, তারা সুইসাইড করেছেন, কিন্তু সেও এখনো তার কোনো সমাধান সূত্র নেই, সেই কেসও কিন্তু সিবিআই এর হাতে আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই কতটা এগোতে পারবে, এই জায়গাটা তো কিন্তু মানুষের মনে প্রশ্ন। প্রশ্ন তো আমার মনেও আছে, আমিও তো বলতে পারি যে কারণ সিবিআই এর কাছে আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে অ্যাটলিস্ট নারদা সারদায়, দেখো নারদা সারদায় যারা ভালো বাড়িতে থাকে, চারতলা বাড়িতে থাকে, অ্যাশ ও আরামে থাকে, তাদের টাকা কিন্তু যায়নি, গরিব মানুষের টাকা গিয়েছিল। সেই গরিব মানুষের জন্য তো খারাপ আমাদেরও লাগে, সত্যি লাগে যে তারা কিন্তু ন্যায় পেলো না এত বছর পরেও। কিন্তু সিবিআই কে কোয়েশ্চেন তো আমার জায়গা থেকে আমি দাঁড়িয়ে করতে পারি না, সেজন্যই করব না, কিন্তু এক্সপেক্ট করব যে যেসব মানুষগুলোর এত টাকা, মানে জীবনের শেষ পুঁজিগুলো তারা নারদা সারদাতে দিয়েছিল, খুব কষ্ট করে কামানো টাকা, গরিব মানুষের টাকাও খুব কষ্ট করে কামানো, গরিব মানুষের কেন, যারা ট্যাক্স পে করে, বড় লোকেরা ট্যাক্স ইভেট করে কিন্তু যারা ট্যাক্স পে করে তারা কিন্তু সত্যি কষ্ট করে কামায়, তাদের টাকাগুলো যখন চলে যায় অ্যান্ড এইভাবে এতগুলো সুইসাইড হয়েছিল, সত্যি কিন্তু খারাপ লাগে। তখন মনে হয় যে জানি না জাস্টিস সিস্টেমটা কোথায় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, জাস্টিসটা কি অন্যায় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, মানুষ কি ন্যায় পাবে না? আবার সেই পার্ক স্ট্রিটের মেয়েটির মতো বলবো যে সেও কিন্তু মারা গেল জাস্টিস না পেয়ে। পার্ক স্ট্রিটের যে রেপ ভিকটিম সেও কিন্তু মারা গেছিল, ও কিন্তু ন্যায় বিচার পায়নি।
একদমই দিল্লির দিল্লির নির্ভয়া নির্ভয়া মারা যাওয়ার পর তার মাকে এত বছর স্ট্রাগল করতে হয়েছে, মানে তিলে তিলে ভদ্র মহিলা মরেছেন রোজ, একটা মার রোজ তার মৃত্যু হয়েছে, রোজ সে জেগে উঠেছে কি না আমার মেয়ের জাস্টিস চাই, এত বছর লেগে যায়। লিগাল সিস্টেমটা বোধহয় চেঞ্জ করার টাইম এসেছে। এখানে একটা অন্য প্রসঙ্গে যাব, আপনি কিন্তু এই যে ভোটের যে রেজাল্ট আউট হলো তারপর থেকে কিন্তু আপনি প্রথম অনেকবার কিন্তু এই রিকাউন্টিং এর দাবি করেছেন এবং আপনি সর্বপ্রথম বোধহয় রিকাউন্টিং নিয়ে আপনি সোচ্চার হয়েছিলেন যে রিকাউন্টিং হোক বা এই নিয়ে আপনার অনেকবার নিজে লাইভও করেছেন, নিজের বক্তব্য মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। এই বিষয়েই যাব যে নন্দীগ্রাম সহ 15টা আসনে কারচুপির অভিযোগ, সেখানে বিজেপিরও বোধহয় আমার মনে হয় 10-10 জন মতন প্রার্থী আছে, তো এই সমস্ত ব্যাপারে কিন্তু আবার রিকাউন্টিং এর একটা দাবি উঠেছে, তা কি বলবেন এই বিষয়টা নিয়ে? আর এটা এত কেন না হোক না, কেন হবে না রিকাউন্টিং? আমি যখন রিকাউন্টিং এর দাবি উঠিয়েছিলাম, মগরাহাটে যে ভদ্রলোক উনি দাঁড়িয়েছিলেন, উনি ভদ্রলোক কেঁদে ফেলেছিলেন, উনি আমাকে ফোন করে হি ওয়াজ ক্রাইং যে দিদি আমি চোখের সামনে দেখছি 3টে বাক্স কাউন্টিং হলো না, কেন হলো না? যে জায়গায় আমাদের বিধানসভাগুলো মানে লোকসভাতে আমাদের প্রচুর লিড ছিল, সেই জায়গার যারা কার্যকর্তা তারা বলছে আমরা জেতা জায়গা দিদি, আমরা কেন রিকাউন্টিং আমাদের হবে না? তো কেন হবে না কেন? আরে মানুষ এত খেটেছে, কার্যকর্তারা এত খেটেছে, তারা জানে যে আমরা জিতেছি ওই সেই জায়গা, সেই জায়গার কেন রিকাউন্টিং হবে না? আমি অন্যায় কোথায় বলেছিলাম যে রিকাউন্টিং হোক? আরে যে যেখানে জিতবে জিতবে, যে যেখানে হারবে হারবে, কেন রিকাউন্টিং হবে না? মানুষের যদি বিশ্বাস থাকে যে আমি সেই জায়গাটা থেকে জিতেছি, কারণ অ্যাকচুয়ালি দেখুন ভাবতে গেলে কার্যকর্তারা তো কাজ করেছে, তারা তো লোকের সাথে মিশেছে, তারা জানে ওখানকার লোকের পালসটা কি ছিল, তারা জানে, এই জন্যই কিন্তু তারা কনফিডেন্টলি বলছে যে আমরা জিতবো। যখন তারা কনফিডেন্টলি বলছে, কার্যকর্তা যখন বলছে, আমি বলছি না নেতা বলছে, কার্যকর্তা ডেইলি মিশেছে সেখানকার লোকেদের সাথে, তারা যখন বলছে আমরা ওইখানে জায়গায় রিকাউন্টিং হলে জিতবো, তো ওয়াই নট, কেন হবে না রিকাউন্টিং? যে জায়গায় হেরে যাবো হেরে যাবো, ডাজন্ট ম্যাটার। এটাই বিষয় যে এত দেরি কেন, মানে দলের তরফ থেকেও কিন্তু সেইভাবে প্রথম থেকে এগোনো হয়নি, মানে কি বলবেন আপনি যেহেতু দলে আছেন খুব সুন্দরভাবে বলেছিলেন, কিন্তু শুভেন্দুদা কিন্তু বলেছিলেন এই কথাটা, তুলেছিলেন যে রিকাউন্টিং এর কথাটা উনি কিন্তু তুলেছিলেন, আমার পরে উনি তুলেছিলেন যে রিকাউন্টিং হোক, কিন্তু তারপর আমি জানি না, আই রিয়েলি ডোন্ট নো, কারণ বোধহয় আমি সেই জায়গাতে নেই বলার মতো যে দল কেন এটা ডিসিশন নিল না, এটা বোধহয় মানে ইট উড বি রং অফ মি টু সে যে দলের ডিসিশন কেন অন্য হলো। রাখিদি, পেগাসাস নিয়ে কিন্তু এখন গোটা দেশ তোলপার, ইনফ্যাক্ট গোটা দেশের সাথে বাংলা তোলপার আমি বলতে যাচ্ছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পেগাসাস নিয়ে নানা রকম মন্তব্য করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি কিন্তু এটাও বলেছেন যে ফোনকে হ্যাক করা হচ্ছে, কারি পাতা হচ্ছে, এরকম বিভিন্ন, এবং সেটিকে প্লাস্টার করে দেখিয়েছেন উনি যে ফোনে প্লাস্টার এরকম সেলোটেপ লাগিয়ে রাখলে ক্যামেরাতে করা যাবে না, ট্র্যাক করা যাবে না, অনেক কিছু। আমি সেই বিষয়ে যাচ্ছি না, এই পেগাসাস নিয়ে কি বলবেন? এবং সেখানে একাধিকের নাম আছে, রাহুল গান্ধীরও যেরকম নাম আছে, প্রশান্ত কিশোরের নাম আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? না, নামগুলো যেগুলো আছে, যতটুকু পড়েছি নামগুলো আছে যে এদের নাম থাকার সম্ভাবনা আছে, কেউ কিন্তু বলছে না যে ওদের ওপর ট্র্যাকিং করা হয়েছে। এবার বলো, আজকের দিনে আমরা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করি, তো স্মার্টফোন যারা ইউজ করে আমাদের ডেটা তো এমনি ফেসবুক হোয়াটসঅ্যাপ তারা তো সব আমাদের ডেটা খেয়ে বসে আছে, ওদের কাছে আমাদের সম্বন্ধে সব ইনফরমেশন আছে, নেই তা তো নয়। মনে করো আমি আর তুমি কোনো গল্প করছি আর তোমার বা আমার ফেসবুক খোলা আছে, কোনো একটা কোম্পানির কিছু ডিসকাশন করলেই ফেসবুকে সেটার অ্যাডভার্টিজমেন্টটা চলে আসে সঙ্গে সঙ্গে। দ্যাট মিন্স হোয়াট ফেসবুক ইজ লিসনিং টু আস, তো ফেসবুক শুনছে, তো আর কি চাই? ফেসবুক ইজ এ থার্ড পার্টি, তারাই তো আমাদের গল্প শুনছে। হোয়াটসঅ্যাপ ফেসবুকেরই, তারা আমাদের ফোনগুলোর যা মেসেজ করা হয় সেগুলো দেখে। আর দিদির এই প্লাস্টার করার গল্পটা, দিদি এখন আজকাল নতুন প্লাস্টারের ওই ফেজটা দিয়ে যাচ্ছেন, তো ওই জন্য পায়ে প্লাস্টার, ফোনে প্লাস্টার, এইগুলো নতুনগুলো চলছে আর কি। এখন দিদির পরপর প্লাস্টারের স্টেজ যাবে, তো দিদিকে বলবো যে দিদি আপনার এত পেগাসাস নিয়ে চিন্তা, তো আপনি
আপনিও তো আড়ি পাতেন, আপনিও তো আমাদের ফোনগুলো আড়ি পাতেন, সেটা ভুল নয়। যদি আড়ি পাতাটা ভুল হয়, ইফ ইট ইজ রং, ইট শুড বি রং ফর এভরিবডি, সেটা পেগাসাস করুক, সেটা ফেসবুক করুক, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করুক, সেটা স্টেট গভর্নমেন্ট করুক, যে আড়ি পাতবে যদি ভুল তো প্রত্যেকের জন্য ভুল, যদি কোনো জিনিস ঠিক হয় তো প্রত্যেকের জন্য। ইট ক্যানট বি যে একজনের জন্য যেটা ঠিক অন্যজনের জন্য সেটা ভুল, নো। ইফ ইট ইজ রং ইট শুড বি রং ফর এভরিবডি, ইফ ইট ইজ রাইট ইট ইজ রাইট ফর এভরিবডি। কারোর জন্য ঠিক কারোর জন্য ভুল হতে পারে না, সুতরাং ওই ডিফারেন্সিয়েট করা উচিত নয়। আমি নিজে কানে আড়ি পাচ্ছি অন্য লোকে কি কথা বলছে, আর তারপরে চোরের মায়ের বড় গলার মতো চিৎকার করছে আমার ফোন শুনছে, দেন ইউ শুড স্টপ ডুইং দ্যাট। না, অন্যকে প্রিচ করার আগে বলে না, আগে নিজের বাড়িটাকে শুধরে নাও তারপরে অন্যকে প্রিচ করতে বেরো। যেটা আমি বললাম তোমাকে, যদি ভুল হয় সবার জন্য ওটা ভুল, যে করছে তার জন্য ভুল, যদি ঠিক হয় তাহলে সবার জন্য ওটা ঠিক। এভরিবডি শুড এগ্রি কি হ্যাঁ সবাই কান আড়ি পাতবো, এ ওর কথা শুনবো, সবার জন্য ঠিক। আর যদি ভুল হয় সবাই এভরিবডি শুড স্টপ ইট। আর এমনিও আমাদের কোনো ডেটা ফেটা আজকাল আমাদের সব গন, সব ফেসবুকের কাছে আছে, নতুন কিছু নয় এটা, একদম। আমেরিকাতে আমেরিকাতেও তো ওরা আড়ি পেতে শোনে, ওদের অর্গানাইজেশনটার নাম কি, ন্যাশনাল সিকিউরিটি, তাই তো, এনএসএ। তারা তো সারাক্ষণ আড়ি পেতে সবাই কথা শুনে, শুনে কি করে নিয়েছিল বলতো, সবাই কানে আড়ি পেতে শুনছে। ওসামা বিন লাদেনের ঘটনাটা আটকাতে পেরেছিল, পারেনি। যদি আজকে বলো যে টেররিস্ট অর্গানাইজেশনকে আটকাবার জন্য এটা করা হচ্ছে, ওসামা বিন লাদেন আমেরিকাতে বসে ওই ঘটনা ঘটিয়েছিল, এনএসএ কি করে নিয়েছিল, এনএসএ তো সবাই কল্প শুনে। সুতরাং আড়ি পেতে কিছু হয় না, একদমই। রাখি দি, একটা বিষয় যে খেলা হবে, এটা আমরা শুনেছি যে ভোটের আগে থেকেই তৃণমূল একটা স্লোগান দিচ্ছিল খেলা হবে, বিভিন্ন জায়গায় খেলা হবে, এই তো শুরু। তো এই খেলা হবে, এই খেলা হবে শব্দটা এখন এতটাই মানে কি বলবো প্রচলিত হয়ে গেছে যে খেলা হবে, খেলা হবে দিবসও পালন করা হবে। 16ই আগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে খেলা হবে দিবস পালন করা হবে, মানে খেলা হবেটা এতটাই এখন এই শব্দটা মানে পপুলার হয়ে গেছে, দিবস পালন করা হবে, কি বলবেন? 16ই আগস্ট দিনটা কেন উনি চুজ করলেন, এটা তো ওনাকে জিজ্ঞেস করা উচিত না? 16ই আগস্টের ইতিহাসটা নিশ্চয়ই উনি জানেন, 16ই আগস্ট কি হয়েছিল, মানে মানে ডেটটা কি উনি জেনে শুনে চুজ করেছেন? গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল তো সেদিন, সেটা উনি জানেন না? তাহলে ওই দিনটা উনি কেন চুজ করলেন? প্রথম হচ্ছে ওনার এই খেলা হবে স্লোগানটা একটা খুব নোংরা স্ট্যান্ডার্ডে চলে গেছে, কারণ ইলেকশনের পর যেখানে যেখানে শুনছিলাম মেয়েদের স্ট্রিপ করে দিচ্ছে, একদম জামা কাপড় খুলে স্ট্রিপ করে তাদের ওই খেলা হবে গানটা বাজিয়ে নাচ করানো হচ্ছিল। আমার মেয়েকে রাস্তায় ধরে বলা হয়েছে তোমার সাথে খেলা হবে, ওটা কিন্তু খুব নোংরা স্ট্যান্ডার্ডে চলে গেছে। তো দিদিমণি জানা উচিত যে ওনার পার্টির যারা কাডার তারা ওইটাকে কি শব্দ হিসেবে ব্যবহার করছে। আর আমার ওনাকে প্রশ্ন যে আপনি 16ই আগস্টটা কেন ডিসাইড করলেন, জাস্ট গিভ মি ওয়ান রিজন, ওয়াই 16th আগস্ট, ওয়াই নট 15th আগস্ট? 15th আগস্টে তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, ওয়াই ইউ ডিড নট ডিক্লেয়ার দ্যাট ডে, ওয়াই নট 17th আগস্ট, ওয়াই 16th আগস্ট? মনে করানোর চেষ্টা করছেন যে 16ই আগস্ট 1946 কি হয়েছিল? আপনি যত মনে করানোর চেষ্টা করবেন তত কিন্তু মানুষের ভেতর জাগরণ হবে, যারা ভুলে গিয়েছিল তারাও কিন্তু খুঁজে বের করার চেষ্টা করবে যে ওই দিনটা কি হয়েছিল। পিপল ডু নট লাইক টু রিমেম্বার দ্যাট ডে, খুব আনন্দের সাথে কিন্তু কেউ মনে করার চেষ্টা করে না, খুব ভুল করছেন উনি। ওই দিনটাকে খেলা হবে ডিক্লেয়ার করে উনি কিন্তু খুব ভুল করছেন, উনি প্রভোক করছেন লোককে। স্যান্ড মাইনিং নীতি কি বলবেন? তো বালি চুরি কে করে, নীতি কার জন্য এনেছেন উনি, নীতিটা কার জন্য দিদি?
বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, সব রকমের চুরি, আর সব রকমের ভুয়ো তো আপনারাই মাস্টার। তো আপনি কি নিজের লোকের জন্য নীতি আনছেন? যেরকম নিজের লোকের কানে আড়ি পেতে শোনেন আর অন্যকে বলেন যে তারা আড়ি পাচ্ছে, নিজের নেতাদের ফোন শোনেন আর আপনি বলেন অন্যকে তারা আড়ি পাচ্ছে, এ নীতিটা কার জন্য আনছেন? আপনার পার্টির লোকেরাই তো গরু চুরি করে, কয়লা চুরি, পাচারের টাকা করে আর বালি চুরি করে, কাকে বোকা বানাচ্ছেন দিদি? বাঙালি কি এত বোকা? আপনি একটা নীতি আনবেন আর লোকে ভাববে ওরে বাবা দিদিমণি কি পরিষ্কার, স্বচ্ছ দিদিমণি। আপনি কিন্তু সেই স্বচ্ছতাটা নেই আপনার, যে স্বচ্ছতাটা দেখে বাংলার মানুষ আপনাকে এনেছিল সেই স্বচ্ছতাটা কিন্তু নেই, মানুষ কিন্তু বুঝে গেছে। আপনি ভোট কিভাবে পেয়েছেন সেটাও মানুষ জানে, 38% ভোট বিজেপি পেয়েছে, কাদের ভোট পেয়েছে সেটাও মানুষ জানে, আর আপনি কাদের ভোট পেয়েছেন সেটাও জানে। সুতরাং এসব নীতি ফীতি নতুন নতুন ড্রামা করে লাভ নেই তো, আপনার ড্রামা বহু বছর ধরে লোকে এখানে দেখছে, যবে থেকে আপনি পলিটিক্সে নেমেছেন নাটকই নাটক, নাটকই নাটক, রোজই একটা করে নাটক দেখি, রোজ 3টে সাড়ে 3টের সময় আপনার নবান্নে একটা করে নাটক হয়, দেখা অভ্যেস হয়ে গেছে আমাদের, এ কান দিয়ে শুনি অন্য কান দিয়ে বের করে দিই, জানি তো এগুলো সমস্ত গল্প, ভালো লাগে না এগুলো শুনতে। যদি কিছু করার হতো বন্ধ করুন না, 2-4টেকে জেলে পাঠান, আপনার ভাইরাই তো চুরি করছে যারা, তবে না জানবো যে দিদি কিপস আর ওয়ার্ডস, দিদি সেরকম স্বচ্ছ, দিদি কাউকে স্পেয়ার করেন না, পাঠান 2-4টেকে জেলে। রাখিদি, 16 আগস্ট থেকে কিন্তু 15 আগস্ট থেকে কিন্তু 16 সেপ্টেম্বর অব্দি দুয়ারে সরকারে তপশিলি যে জাতির যে নারীরা আছে তারা 1000 টাকা করে পাবে ঘোষণা হয়েছে, এবং যারা সাধারণ পরিবার থেকে তারা 500 টাকা করে পাবেন, কি বলবেন? মানে আমরাও পাবো, আমরাও পাবো? হ্যাঁ দীপান্বিতা, আমাদেরও দেবেন কি? আমরা তো সাধারণ, আমাদের নিশ্চয়ই দেবেন 500 টাকা করে। আর তপশিলিদের, মানে তপশিলি মানে SC ST, তো তো তাদের যখন পোস্ট পোল ভায়োলেন্সে যখন মারা হচ্ছিল, রেপ হচ্ছিল, কোথায় ছিলেন দিদিমণি? আজকে আপনি টাকা দিচ্ছেন তাদের, তাদের নিয়ে আপনি রাজনীতি করছেন, কিন্তু তপশিলি মেয়েরা যখন রেপ হয়ে যায়, মার্ডার হয়ে যায়, মলেস্টেশন হয়, তখন তো আপনি একটা আওয়াজ তোলেন না। উনি জানেন কটা তপশিলি মেয়ের রেপ হয়েছে পশ্চিমবঙ্গে? আজকে উনি তাদের টাকা দিয়ে তাদের কিনতে আসছেন? কেউ চায় না কিন্তু, কোনো মহিলা কিন্তু চায় না যে আমার রেপ হয়ে যাবে তারপর আমাকে কেউ টাকা দিয়ে কিনতে আসবে। মহিলারা অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের এক্সপেক্ট করে যে তারা কখনো তাদের সাথে এরকম সাংঘাতিক কিছু হলে তাদের মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তার কাছ থেকে অ্যাটলিস্ট দুটো শব্দ শুনবে, তিনি হয়তো ভিজিট করতে আসবেন, সেটা তো দূরের কথা। আজকে আপনি টাকা দিচ্ছেন তাদের, তাদের মান ইজ্জতটা ফিরিয়ে দিতে পারবেন যাদের রেপ অ্যান্ড মলেস্টেশন হয়ে গেছে তপশিলি মেয়েদের? তপশিলি নিয়ে আপনি খুব বলেন, প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখেছি চিৎকার করে তপশিলি মা বোনেরা, সেই তপশিলি মা বোনেদের যেদিন রেপ হয় মলেস্টেশন হয়, দিদিমণি আপনি কোথায় থাকেন, চুপ কেন থাকেন, কেন আপনার মুখ থেকে আওয়াজ বেরোয় না? মহিলা তো আপনিও, মহিলার ওপরে হিউম্যান বিইং তো আপনিও, মানুষ, কেন একটাও আওয়াজ বেরোয় না আপনার মুখ দিয়ে? আমি দেখেছি এটা, চিরকাল নোটিস করেছি, একটা রেপ ভিকটিমের পাশে আজ পর্যন্ত উনি দাঁড়াননি, নেভার। খারাপ লাগে তখন, এনাকে আমরা এনেছিলাম। রাখিদি, সময় একদম শেষের দিকে, আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব এবং শেষ প্রশ্ন রাখিদি। 21শে জুলাই কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখেছি 21শে জুলাই তৃণমূলের তরফ থেকে এক শহীদ দিবস পালন করা হয় এবং সেটা ধুমধাম করেই করা হয়। এবছর কিন্তু এই করোনা প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটু অন্যরকম, পুরোটাই ভার্চুয়ালি হয়েছে, এবং শুধু তাই নয়, নতুনত্ব ব্যাপারটা হচ্ছে যে এবছর কিন্তু 21শে জুলাই শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যে আবদ্ধ ছিল না, বিভিন্ন রাজ্যে দেখানো হয়েছে, দিল্লিতে জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে দেখানো। তাহলে কি কোথাও দিল্লি চলো, এখনো একটা এরকম উঠেছে দেখছি আমরা যে দিল্লি যাব, PM হব, এরকম একটা চলছে। তো তাহলে কি কোথাও এই 21শে জুলাই থেকে এবার
দিল্লি যাব, দিল্লি দখল করব, এর এর ঘন্টা বেজে গেল, কি বলবেন? 2019 যদি মনে থাকে, 2019 আমরা এবারে 15th অগস্টে লাল কেল্লাতে ঝান্ডা ওড়াবো, এরকম গল্প একটা হয়েছিল, মনে আছে? ময়দানে একটা বিশাল মিটিং হয়েছিল, সবাই হাত ধরে, একসাথে হাত ধরে হাত তুলে মহাগঠবন্ধন তৈরি হয়েছিল। 2019 দেখেছিলাম, আবার করে নতুন করে দেখছি। তো দিল্লি যাব, খুব ভালো। দেখো, স্বপ্ন দেখাতে বাধা নেই, আমাদের কনস্টিটিউশন অধিকার দিয়েছে, যা ইচ্ছে স্বপ্ন দেখো, স্বপ্নটা পূরণ হবে তবে তো। দেখুন না, স্বপ্ন দেখুন, আপনারা আগে নিজেদের মধ্যে ডিসাইড করে নিন মুখ্য প্রধানমন্ত্রী কে হবে, কারণ যারা যারা মিলছেন সঙ্গে, প্রত্যেকেরই কিন্তু একটাই অ্যাম্বিশন, প্রধানমন্ত্রী, সেটা আগে ফাইনাল করুন, তবে তো মিলবেন। 10 জন 15 জন যদি একসাথে প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে তো এই মহাগঠবন্ধন আবার ফেল করবে। লিখে নিন, আজকে তোমাকে বলে দিলাম দীপান্বিতা, বাই দ্য টাইম 2024 আসবে, 2023 মধ্যে এরা নিজেদের মধ্যে খাওয়াখাবি করে দে উইল বি ফিনিশড, কারণ গল্পটাই ঘুরে ওখানেই আসবে। এদের একটাই এম, কে প্রধানমন্ত্রী হবে, সেই এমটা না, মানে ওই এটা ছাড়তে পারছে না কেউ, যে চলো ঠিক আছে একসাথে মিলি জিতে যাই তারপর ভাববো, না, এরা আগে থেকে ওই ক্যালকুলেশনটা শুরু করে দেয় কে হবে, আমি এতগুলো সিট পাবো, আমি হব, এইটাতেই এদের গন্ডগোল হয়ে যায়। এরা নিজেদের ওগুলোকে আলাদা সাইডে, নিজেদের সেলফ অ্যাম্বিশনটাকে সাইডে রাখতে পারছে না, কারণ ভাবতে গেলে দেশের জন্য কিন্তু কেউ ভাবে না, ভাবছে কিন্তু সবাই নিজের নিজের জন্য, দেশের জন্য কে ভাবে? রাজনীতি করাটা আলাদা আর সত্যিকারের মানুষের জন্য ভাবাটা আলাদা। আমরা লড়াই করছি আইডিওলজি নিয়ে, অ্যাটলিস্ট আমি নিজেরটা তো বলতে পারি, আমি আইডিওলজি নিয়ে লড়াই করছি, রাজনীতি করছি না। কটা লোক করে, সব তো রাজনীতিতেই মেতে আছে। অসংখ্য ধন্যবাদ রাখিরি, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন, নমস্কার। বেনারসির তিন অধ্যায়ে রাজখারানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহাটিক স্টাইল।